টাকা? কোন টাকা? কোন টাকা মানে? প্রিয়াকে ভুলে যাবার জন্য, প্রিয়ার জীবন থেকে দূরে সরে যাবার জন্য তুই 1.5 কোটি টাকা নিসনি? 1.5 কোটি টাকা কখন নিলাম বলুন তো? আপনি উত্তেজিত হবেন না, আমি দেখছি। তুমি মনে করার চেষ্টা করো, চারিদিকে জঙ্গল, মাঝখানে সুইমিং পুল। আমি সেখানে আসলাম, তোমাকে স্যার তার বোনকে ভুলে যেতে বললো। হ্যাঁ বলেছিল নাকি? বলেছিল মানে, ভুলে যাওয়ার জন্য স্যার তোমার সাথে দর দাম শুরু করলো। মনে পড়েছে, মনে পড়েছে। এরপর তোকে 1.5 কোটি টাকা দিলাম, তুই আমাকে বললি প্রিয়ার পেছনে ঘোরা ছেড়ে দিবি। বল, বলেছিলি? বলেছিলাম, আর বলেছিলাম বলেই তো আমি প্রিয়ার সাথে দেখা করতে যাইনি, বরং প্রিয়াই আমার সাথে দেখা করতে এসেছিল। ঠিক আছে, মেনে নিচ্ছি প্রিয়া তোর সাথে দেখা করতে এসেছিল, কিন্তু প্রিয়া যখন টাকার কথা জিজ্ঞাসা করলো তখন তুই অস্বীকার করেছিলি। কেন, কেন বলেছিলি তুই টাকা নিসনি? আমি তো টাকা নিয়েছিলাম স্যার প্রিয়ার কাছ থেকে দূরে থাকার জন্য। প্রিয়ার কাছে সত্যিটা স্বীকার করব এমন কথা বলে তো টাকা নেইনি। যদি টাকা নেয়ার কথা স্বীকার করতেই হয় তাহলে তো স্যার নতুন করে লেনদেনের প্রশ্ন আসবে। তোকে আমি গুলি করে মেরে ফেলবো। ইউ আর আ লায়ার। পিস্তলটা নামান স্যার। আপনি কি করে ভাবলেন যে আপনার সাথে সেকেন্ড টাইম দেখা করতে আসব আর আমি নিজেকে সিকিউরিট করে আসব না? আসার আগে পুলিশ কমিশনার সাহেবের সাথে দেখা করে আপনার নামে একটা সাধারণ ডায়েরি করে এসেছি। ডায়েরিতে লিখে এসেছি আমি এখানে আসার পর আমার মা বাবা বন্ধুরা যদি আমার কোনো সন্ধান না পায়, এমন কি আমার বডিটাও যদি খুঁজে না পায়, তাহলে বুঝে নিতে হবে আপনি আমাকে খুন করে আমার বডিটা গুম করে ফেলেছেন। ফটোকপি আমার কাছেই আছে। সিয়ানামাল স্যার পিস্তলটা নামিয়ে ফেলুন। বল, আমি জানতে চাই আর কত টাকা হলে তুই প্রিয়াকে সত্যি কথাগুলো বলবি? প্রিয়াকে সত্যি কথা বলা মানে প্রিয়ার সাথে আমার সম্পর্ক শেষ, ভবিষ্যতের জন্য লেনদেনও শেষ। তোর লোভটা অনেক বেশি হয়ে যাচ্ছে। শেষবার তো তাই আর 1 কোটি লাগবে। শোন, টাকা আমি দেব, কিন্তু এরপর কোনো ধান্দাবাজি করলে আমি কি করতে পারি তার সামান্য নমুনাটা দেখ। এরা সবাই প্রফেশনাল কিলার, টাকার বিনিময়ে মানুষ খুন করে, তখন কমিশনার ডায়েরি তোর কোনো কাজে আসবে। আয় ভেতরে। জি। ক্যাশ হয়ে যাবে, আমি ম্যানেজারকে বলে দেব। আসি স্যার। ও, ডায়েরির ফটোকপিটা 100 টাকা সিএনজি ভাড়া। লাগবে না, গাড়ি কিনেছি। হ্যাঁ, সাদা কাগজ, বলেছিলাম না শেয়ানামাল। ও যদি ইউনিভার্সিটির ছাত্র হয় তাহলে আমি সেই ইউনিভার্সিটির প্রফেসর।